নমস্কার আমার আপনজনেরা রুদ্রবার্তা আপনাদের সকলকে স্বাগত জানেন রুদ্রপ্রসাদ ব্যানার্জি তৃণমূলে ধর্নার কর্মসূচি শুরু হয়ে গেছে দিল্লির বুকে তারা তো ধর্ণা দিচ্ছে কিন্তু তারা যে রাস্তা দেখালো সেই রাস্তা কিন্তু এই বাংলাতে তাদেরও দেখতে হবে তাই শিওরে কিন্তু সমন নাচছে এদের কপালেও চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা প্রথমে বলি আপনারা জানেন সবাই যে দিল্লির বুকে বঞ্চিত মানুষ অবশ্য বঞ্চিত মানুষ এই তালিকায় যারা যারা গেছেন আর কি ভলভো বাসে চেপে ষোলোশো কিলোমিটার পাড়ি দিয়েছেন যারা ভলভো বাসে চেপে আর নেতারা গেছেন কখনো রাজধানীতে বা কেউ কেউ প্লেনেতে চেপে তো সেই বঞ্চিত তৃণমূল কর্মীদের নিয়ে যাওয়া মিছিলে বা ধর্নায় দেখুন দিল্লিতে সরগরম হয়ে যাচ্ছে অভিষেক ব্যানার্জির উত্তপ্ত কিছু বাক্য বাক্যবাণে যখন দিল্লির বুকে দাঁড়িয়ে একই রকম করছেন অভিষেক ব্যানার্জি সকাল থেকে তখন প্রশ্ন কিছু উঠে যায় দুর্নীতিকে ঢাকতে বঞ্চিত মানুষদের নিয়ে আন্দোলন রাস্তা এ দেখাচ্ছে কিন্তু তৃণমূল কংগ্রেস দেখো দুর্নীতি ঢাকতে আমি কথাটা বললাম কারণ এই রাজ্যে আমরা দেখেছি দুর্নীতি হয়েছে যে দুর্নীতির জন্য কিন্তু কেন্দ্র থেকে টাকাটা পাঠায়নি অবশ্যই দুর্নীতির অভিযোগটা বারংবার তুলেছেন এই রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী এবং দুর্নীতিটা যে রন্ধ্রে রন্ধ্রে হচ্ছে বা হয়েছে সেটা আমরা সবাই জানি আপনিও জানেন আপনার এলাকার কথা আমি জানি আমার এলাকার কথা দেখেছি কিভাবে যারা পায় বা পাওয়া উচিত যাদের মানে যাদের মাথার ওপর ছাত্রা থাকা খুব দরকার তারা কিচ্ছু পায়নি কাজ শুরু হয়েছে আর আসেনি কোথাও কাউন্সিলার টাকা চেয়েছে কোথাও কাউন্সিলারের আমচা চামচা যারা আছে আর কি এ সমস্ত আছে আর কি তারা টাকা চেয়েছে এই টাকা চাওয়াচয়ির ব্যাপারে গিয়ে সাধারণ গরিব মানুষ তারা টাকা জোগাড় করতেই পারেনি যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রত্যেকটা মানুষের জন্য গরিব মানুষ যারা মাথার ওপর ছাদ যাদের নেই তাদের জন্য টাকা পাঠাচ্ছেন সেখানে দাঁড়িয়ে এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের বহু নেতারাই এরকমভাবে আটকে দিয়েছে কারুর কাজ আর্ধেক হয়ে আটকে আছে কারুর কাজ হই দেখা গেছে এর পাশাপাশি তৃণমূলের তাপর তাপর নেতারা নিচু স্তরে বলছি বাগিয়ে বাড়ি করে নিয়েছেন এই প্রধানমন্ত্রী আবাস যোজনা যেটাকে বাংলা আবাস যোজনা বলে মমতা ব্যানার্জি অলরেডি স্টিকার চালিয়ে মানে লাগিয়ে চালিয়ে যাচ্ছিল এই রাজ্যে স্টিকার লাগানো কর্মসূচিগুলোর মধ্যে থেকে বাংলার মানুষকে বুঝতেই দেওয়া হয়নি যে বাংলায় প্রধানমন্ত্রী আবাস যোজনা টাকাটাই কাজে লাগছে বোঝানো হয়েছিল সবটাই মমতা ব্যানার্জি দিচ্ছেন যেভাবে রেশনিং সিস্টেম অর্থাৎ রেশন ব্যবস্থা সেটাকে নিজেদের বলেন যে আমরা দিচ্ছি আমরা দিচ্ছি অ্যাকচুয়ালি এই রাসায়নিক সিস্টেমটাই হচ্ছে কেন্দ্রে আপনাদের নিশ্চয়ই মনে থাকবে এই প্রসঙ্গে আমি একটা উল্লেখ করে দিই সেটা হচ্ছে সৌগত রায়ের একটা লেখা চিঠি সৌগত রায় আবেদন করেছিলেন যাতে কেন্দ্র সরকার এই যে ফ্রিতে চাল দিচ্ছিলেন এটা যেন বন্ধ না করে দেয় মনে আছে প্রকল্পটা আরেকটু বাড়ানো হোক সেদিন সবার সামনে এসে গেছিলো ব্যাপারটা যে খেয়ে টাকা দেয় অ্যাকচুয়ালি কারা দিচ্ছে রাসায়নিক ব্যবস্থা সবটাই কেন্দ্র সরকারের রাজ্য সরকার খালি স্টিকার লাগিয়ে চালিয়ে যাচ্ছে তো স্টিকার এই রাজ্য সরকার কিন্তু মানরেগা অর্থাৎ একশো দিনের কাজ এবং এই আবাস যোজনা অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা যেটাকে বাংলা আবাস যোজনা বলে চালাচ্ছেন এই সমস্ত মানে প্রকল্পগুলোতে অনেক দুর্নীতি হয়েছে একশো দিনের কাজের যে আর কি কাজগুলো যেটা প্রাপ্য যেটা একদম কেন্দ্র থেকে ব্যবস্থা করা আছে মনরেগাতে যেগুলো পাবেই টাকা প্রাপ্য জিনিস সব কিছু ঠিক আছে সত্যি প্রাপ্য টাকা কেন পাচ্ছে না আসল কথা টাকাটা দিয়ে দিয়েছিল কেন্দ্র সরকার কিন্তু তার হিসাব দেয়নি এই রাজ্যের সরকার রাজ্য সরকারের কাছে হিসাব চাইলেই সেই মুখ্যমন্ত্রী মানে মমতা ব্যানার্জির বিখ্যাত ডায়লগ মনে আছে তুই টাকা দিয়েছিস হিসাব দিবি যেন মনে হচ্ছে টাকাগুলোর হিসাব দেওয়ার কোনো দরকার নেই তাই কেন্দ্র সরকারও টাকা আটকে দিয়েছে অ্যাকচুয়ালি দুর্নীতি হয়েছিল আর এরা হিসাব দিচ্ছে না মনে রাখবেন সামান্য একটা কথা বলি যে কথাটা হয়তো সবাই জানেন তবুও আমি আরেকবার মনে করি দিই যারা জানেন না তাদের জন্য মানে যারা দেখছেন এই মুহূর্তে প্রতিবেদনটা তাদের জন্য এই একশো দিনের কাজে ধরে নিন কোনো একটা পাড়ার একজন ব্যক্তি যার কাজ পাওয়ার দরকার আছে সে পায়নি কিন্তু পেয়েছে এমনই একজন লোক যে এখানে থাকে না আবার যারা মারা গেছে তাদের নামেও জব কার্ড আছে এবং সেখানেও টাকা উঠে গেছে যে কাজ হয়নি প্রকল্পের কোনো কাজই হয়নি সে কাজেরও নাকি টাকা অলরেডি স্যাংশন হয়ে গেছে মানে কোনো কাজই হলো না কিন্তু টাকা স্যাংশন হয়ে গেছে এই টাকাগুলো কিন্তু কম নয় মনে রাখবে এই জব কার্ড সংক্রান্ত ব্যাপারে ভুয়ো জব কার্ড কতগুলো বাতিল হয়েছে সে তালিকা কিন্তু অভিষেক ব্যানার্জি বলেছে এই ভুয়ো জব কার্ড তালিকা বাতিল হয়ে যাওয়া এই যে টাকাটা সেই হিসেবটা কে দেবে মানে মনে হলো আমার দলের লোকগুলো চুরি করে নিলো চুরি করার পরে তারা হজম করে নিল এবং আমি তাদের কাছে চাইবই না বা কিছু বলবোই না উল্টে বলবো ওরা দুর্নীতি করে তার ফল কেন অন্যরা ভোগ করবে আসল কথা এই ব্যাপারটা আপনাকে যদি বুঝতে হয় তাহলে বুঝতে হবে আপনি একশো টাকা বা হাজার টাকা দিয়ে আপনার ছেলেকে বাড়ি থেকে পাঠালেন বাজারে কিছু কেনার জন্য আপনার ছেলে কিছুক্ষণ পরে এসে বলল টাকা শেষ হয়ে গেছে বাকি টাকা দাও এবার আপনি বললেন যে কি কী খরচ করেছি সেগুলো বল ছেলে বললো না আমি হিসাব দেবো না কারণ টাকাটা তুমি তোমার শ্বশুর বাড়ি থেকে পেয়েছো মানে আমার মামার বাড়ি থেকে পেয়েছো এই কথাটা বললো এবারে এই টাকাটার হিসাব আপনাকে দিল না ছেলে এবার আপনি কি ছেলেরাতে আবার হাজার টাকা বা একশো টাকা তুলে দেবেন প্রশ্নটা আপনার কাছে নিজেকে জিজ্ঞাসা করবেন এবার তারপর যদি আপনার ছেলে বাড়ির কাউকে নিয়ে দু চারজন ছেলেকে নিয়ে বসে পড়ে রাস্তার মধ্যেখানে আপনার বাড়ির সামনে বলে আমার টাকা ফেরত দাও আমার টাকা ফেরত দাও আমাকে দিতে হবে আপনি বলবেন না তুই আগে হিসাব তো দে কি খরচ করলি এটা বলা অপরাধ আসলে অপরাধ নেই আসলে হচ্ছে দুর্নীতিকে ঢাকতে বঞ্চিত মানে বঞ্চনার ব্যাপারটাকে সামনে নিয়ে আসা আসলে এই রাজ্যে বঞ্চিত তো আমরা সবাই বঞ্চিত আজকে ছাত্রছাত্রী থেকে বঞ্চিত শুরু করে বয়স্ক মানুষ প্রত্যেকেই বঞ্চিত ছাত্রছাত্রীরা বঞ্চিত প্রকৃত শিক্ষক প্রকৃত শিক্ষক বা শিক্ষিকার হাত থেকে তারা শিক্ষক শিক্ষিকা আসতো যারা শিক্ষা দিয়ে বড় করতো বড় করতো ভালো করতো মানুষদের কিন্তু এখানে দেখা গেল সব টাকা পয়সা দিয়ে কেনা অর্থাৎ চাকরি কিনে শিক্ষক হয়ে এসছে যেটা আমি আপনাদের সামনে বলি আমার এলাকায় দেখেছি একজনকে টিচার হতে পরে দেখলাম টোটো চালাচ্ছে অর্থাৎ যার যেটা পাওয়া উচিত ছিল সেটা না করে টাকার বিনিময়ে তারা চাকরি পেয়ে গেছিলো ঘুর পথে বেআইনি পথে আপাতত তারা সব চাকরিগুলো হারিয়েছে তার জন্য ধন্যবাদ দেওয়া উচিত কলকাতা হাইকোর্টে কিন্তু একটা প্রশ্ন তো থেকে যায় এই বঞ্চিত ছেলেমেয়েরা কোথায় যাবে অর্থাৎ যারা যাদের ভবিষ্যৎ যাদের শিক্ষক হতো যারা তারা কোথায় যাবে বঞ্চনা শিকার হওয়া শিশু থেকে শুরু করে বঞ্চিত হয়ে থাকা যুবক যুবতী এবং বঞ্চিত হয়ে থাকা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা থেকে শুরু করে বর্তমানে রাজ্য সরকারি কর্মচারী যারা যারা আছেন এই বঞ্চনার তালিকা কিন্তু দীর্ঘ এবং এই যে একশো দিনের কাজের টাকা পাচ্ছে না তাদের তালিকাও দীর্ঘ তারাও পাচ্ছে না কাজের টাকা পাচ্ছে না কারণ টাকার হিসাব দিচ্ছে না দুর্নীতি করে টাকা পয়সাগুলো খরচ করে দিয়েছে এক অদ্ভুত টেন্ডেন্সি আমি টাকা খরচ করে দেবো তারপরে চুরি করা লোকগুলোকে আমি গার্ড করব। এখন যে পদ্ধতি চলছে মানে যে আন্দোলন চলছে সেটা হচ্ছে সোজা সাপটা হচ্ছে দুর্নীতিকে ঢাকতে বঞ্চনার হাতিয়ার করে লড়াই লড়া এবং দিল্লিতে গিয়ে লড়াই করা একটা অদ্ভুত ড্রামা তৈরি হয়ে গেছে এবং সেই ড্রামাটা বাংলার মানুষ কিন্তু বিশ্বাসও করছে অনেক জায়গায় দেখবেন অনেকেই বলছেন ঠিকই তো টাকাটা তো দিয়ে দেওয়া উচিত এক কুড়িজন চুরি করেছে কুড়িজন চোর হতে পারে তবে তার জন্য একশো জন কেন সাফার হবে বাস্তব কথা তাদেরও যুক্তি আছে কিন্তু একটা কথা হচ্ছে কুড়িজন যে টাকাটা ঝেড়ে দিয়েছে এটা রাজ্য সরকার জেনে গেছে ভুয়ো জব কার্ড জব কার্ড সব জানে তাহলে সেই টাকাগুলো আদায় করার জন্য একটা পা একটা কদম মানে একটা পা একটা স্টেপ নিয়েছে কি উত্তর হচ্ছে না কেন আসলে এই রাজ্যে সারদা রোজ ভ্যালি দেখার পরে মমতা ব্যানার্জি সরকার বুঝে গেছে এই রাজ্যের মানুষ একবার চায় দুবার চায় তারপর আস্তে আস্তে ভুলেও যায় তাই তারা চাইবে না সারদা রোজ ভ্যালি বা এই সমস্ত চিট ফান্ড কাণ্ডে বিন্দুতে বিন্দুতে সিন্ধু বলে টাকা তোলা বা টাকা তোলানো মদন মিত্রর মতো লোকেরাও কিন্তু ও লাভলি বলে এখনো রাস্তায় সবার কাছে সম্মান পায় কাজে এরা জানে জেলে থাকুক বা বেড়ে থাকুক কারোর কিছু হয় না মানুষ ভুলে যাবে আজ চাইছে কালকে ভুলে যাবে তাই টাকা আমি দেব না যারা খেয়ে নিয়েছে খেয়ে নিয়েছে এই নীতি নিয়ে চলছে আপনাদের নিশ্চয়ই মনে আছে মমতা বন্দ্যোপাধ্যায় সে বিখ্যাত উক্তি যা গেছে তা যাক মনে আছে মনে থাকা স্বাভাবিক না মনে থাকলে গুগল সার্চ করে নেবেন এই যখন এই চিটফান্ড কাণ্ড নিয়ে চলছিল তখন কিন্তু মমতা ব্যানার্জি এই বিখ্যাত উক্তি ছিল দুটো উক্তি খুব ভালো করে মনে রাখবেন দুটো উক্তি ছিল এক হচ্ছে যখন সুদীপ্ত সেন মানে ওই সুদীপ্ত সেন চোটচট্টার চিটিংবাজ যাকে যার কাগজ লেখা ফেখা নিয়ে বিমান বস থেকে শুরু করে সবার নামে তৃণমূলের সাংসদ আঞ্চলিক দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি স্টেজে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিল এই তো লিখে দিয়েছে নাম শুভেন্দু অধিকারীর নাম অধীররঞ্জন চৌধুরীর নাম কে লিখেছে না চোট চট্টা চিটিংবাজ সুদীপ্ত সেন সেই লাগে টাকা মানে আঁকেন কেউ টাকা লাগলে দেন সুদীপ্ত সেন সেই সুদীপ্ত সেন কোথায় গেছে তাকে যখন খুঁজছে তখন তিনি বলেছিলেন উত্তরে যাও সেই উত্তরে যাওয়া বলা সুদীপ্ত সেন থেকে শুরু করে সবাই যখন টাকা ছেড়েছে সেই সুদীপ্ত সেনেরা কেন হাঁটতে পেরেছে কেন করতে পেরেছে এই প্রশ্নগুলো ঘুরপাক খায় তখন মমতা বন্দ্যোপাধ্যায়েরই উক্তি তারপরে উক্তি হচ্ছে যা গেছে তা যাক যখন মানুষ বলছিল কী করবো হবে বলছে যা গেছে তা গেছে এই যা গেছে তা গেছে বলে দেওয়া মানে যা নিয়েছে সে নিয়েছে যেমন আমফানে দেখুন আপনি একই কেস টাকা পয়সা ঝাড়া অর্থাৎ আমফানে গরিব মানুষের চা মাথার চাল উড়ে গেল কিন্তু টাকাটা পড়ে কোথায় না চলে গেল পঞ্চায়েত প্রধানের অ্যাকাউন্টে অবশ্যই তৃণমূল কংগ্রেসের সব নিয়ে অ্যাকাউন্টে উত্তর কী হল তাড়াহুড়োতে ভুল করে চলে গেছে মামদবাজি কিন্তু বিশ্বাস করতে হবে কারণ মানুষ ওই যে ভুলে যায় আজকে আন্দোলন করবে কালকে ভুলে যাবে এই ভুলে যাওয়ার প্রবণতাই কিন্তু এদেরকে সামনে এনে দিচ্ছে অর্থাৎ এই দুর্নীতিটাকে বঞ্চনার হাতিয়ার করে নিচ্ছে কিন্তু তৃণমূল কংগ্রেস তবে আমি আপনাদের একটা কথা বলি এই যে রাস্তা এটা দেখালো না এই রাস্তাটাই এদের জন্য কিন্তু কাল হয়ে গেছে এই যে সবাই মিলে দিল্লি চলো ভলভো বাসে চাপিয়ে ষোলোশো কিলোমিটার দূরে নিয়ে গেল সাধারণ কর্মীদের তৃণমূল কর্মীরা পেটে দিরা লড়াই লড়াই তাদের টেনে টেনে নিয়ে গেল না এর মধ্যে আবার কেউ চাকরি বেচা বা ওই কি বলে একশো দিনে কাজ যায় ঝাড়াঝুরির লোকেরা আছে কিনা জানি না ধরে নিচ্ছি সবাই বঞ্চিত তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে আর সবাই বঞ্চিত তাদের সবাইকে এই ষোলোশো কিলোমিটার রাস্তা হাঁটির মানে বাসে করে নিয়ে যাওয়া হলো খুব ভালো লাগছিল একজন আনন্দবাজার এবিপি আনন্দের সাংবাদিক প্রশ্ন করেছিলেন জয়প্রকাশ মজুমদার হ্যাঁ সেই জয়প্রকাশ মজুমদার যিনি বিজেপিতে থেকে দু হাজার একুশ অব্দি খুব গলা ফালিয়েছিলেন তৃণমূলের বিরুদ্ধে যেই মুহূর্তে পদ হারিয়ে গেল পাল্টি খেয়ে চলে গেলেন তৃণমূলে সেই জয়প্রকাশ মজুমদার যিনি তৃণমূলের বিরুদ্ধে বলতেন কিন্তু আবার বিজেপির বিরুদ্ধে বলছেন তার তখন মনে হতো তৃণমূলটাই সবচেয়ে খারাপ তিনি তখন সোচ্ছাল হতেন এখনও মনে হচ্ছে বিজেপিটাই খারাপ এদের আদর্শ অবশ্য মাঝে মাঝে বিক্রি হয় যায় মানে মানে চেঞ্জ হয় বিকৃত আদর্শ আর কি মানে এই এখন এখন আদর্শ এটা কালকে আদর্শ ওটা কংগ্রেসে ছিলেন বিজেপিতে এলেন তৃণমূলে চলে গেলেন সিপিএমও যেতে পারেন এবারে মানে যেখানে যেখানে ঘোরার ইচ্ছে সেখানে সেখানে ঘুরতে পারেন এরা তো জয়প্রকাশ মজুমদাকে সাংবাদিক প্রশ্ন করলো যে আপনি বাসে যাচ্ছেন নাকি আপনি বাসে করে যাচ্ছেন না 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 আমি বাসে যাচ্ছি না মানে হ্যাঁ উনি বাসে যাবেন না তো সাংবাদিক কিন্তু খুব সুন্দর প্রশ্ন করেছেন বিভিন্ন যে এই ষোলোশো কিলোমিটার এটা বাসে করে যাবে হ্যাঁ ষোলোশো কিলোমিটার মানে এটা এমন করে বলছেন ষোলোশো কিলোমিটার কোনো ব্যাপার নয় তাহলে আপনারা যান না আসলে নেতাদের পাছায় মনে অন্য কিছু থাকে একটু জার্নি করলে বাসেতে পাচা ফুটো হয়ে যেতে পারে তাই তারা যেতে পারে না গুলি যাবে বমি হবে অনেক কিছু হতে পারে তাই তারা এসি বাসে যান বা এসি বাসে কোথায় ভুল করে বলে ফেলেছে এসি রাজধানী এসিতে যান আর প্লেনে যান একটু একটু নেতা বড় নেতা প্লেনে দেবাংশুর মতো নেতারা রাজধানীতে এসিতে এরা যাবে এরা নেতা বাপু নেতারা কোনোদিন কর্মীদের সঙ্গে যাবে না এটা একদম মাথায় ধরে রেখে দিন নেতা যখন কর্মীদের সঙ্গে যায় কর্মীদের মনোবল বাড়ে কিন্তু যাবে এরা ওই লোকাল যারা যারা আছে পঞ্চায়েত পঞ্চায়েত দাঁড়িয়ে ছিল এরা সবাই মিলে যাচ্ছে হয়তো নিয়ে যাচ্ছে বা লোকাল কোনো ব্লক স্তরে কোনো নেতা তাও মনে হয় না ব্লক স্তরের নেতাও মনে হচ্ছে আজকাল রাজধানীতে যায় যাই হোক তারা যাচ্ছে তো এই যে বঞ্চিত হয়ে যাওয়া মানুষকে দেখানোর চেষ্টা দিল্লির বুকে গিয়ে এই রাস্তা কিন্তু খুঁড়ে দিচ্ছে তৃণমূলের জন্য বলতে পারেন কবর খুলে ফেলেছে নিজেদের কেন বলছি আচ্ছা এই আন্দোলনটা তো করলেন এরা এরা আন্দোলন করে বুঝিয়ে দিলেন যে আন্দোলন করতে হয় নিয়ে চলো এবার পাল্টা বিজেপিও শুরু করছে ধর্মথলায় এবার একটা কথা বলি আপনাদের আজকে বঞ্চিত মানুষের তালিকা যদি পশ্চিমবঙ্গে খোলা হয় আমি একশো দিনের কাজের বঞ্চিত লোকেদের কথাও বলছি তারাও তো বঞ্চিত হয়েছে চোর চোট্টা চিটিংবাজগুলো টাকা ঝেড়েছে বলে তাই তো তৃণমূলও স্বীকার করে অভিষেক ব্যালে স্বীকার করে কিছু লোক চুরি করেছে যেরকম মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন একজন চুরি করেছে বলে কি সবাই ছো তৃণমূলের আমাকে দেখে ভোট দিন দু কথা বলছি সেভাবে অভিষেকে বলছেন যে আমার কি এ তো কজন চুরি করে তার জন্য সবার বন্ধ তো চুরি তো করেছে এবার শুরু করুন যারা যারা চুরি করেছে তাদের বাড়ির সামনে ধর না যদি হয় রাস্তা দেখাচ্ছেন এনারা যে যেতে হবে যাওয়া শুরু হোক শুরু হোক এবার যাওয়া আন্দোলন শুরু হোক সিপিএমও যাক কংগ্রেসও যাক বিজেপিও যাক আইএসএফও যাক বঞ্চিত মানুষের তালিকা তৈরি হোক সবাই মিলে পৌঁছানো হোক একদম কালীঘাট থেকে শুরু করে সব জায়গায় যেখানে যেখানে আর কি মন্ত্রী মন্ত্রী থাকেন আর মুখ্যমন্ত্রী থেকে শুরু করে যে কোনো মন্ত্রী সাংসদ আবার তো মানে অভিষেক ব্যানার্জি তো আবার মুখ্যমন্ত্রীর চেয়েও বড় মনে হলো মহকুমা দিয়ে দেবো মহকুমা দিয়ে দিলাম ধুপগুড়ি হ্যাঁ এটা একটা আয় করে দিলাম মহকুমা তো এইরকম জায়গায় দেখা অভিষেক ব্যানার্জি তার বাড়ির কাছেও হয়তো ধরনা হবে কারণ সবাই ভাবতে পারে ওনার কাছে গেলে পরে বিচার পাওয়া যাবে যদি নাই দেয় পুলিশ পারমিশন কোর্ট আছে হাইকোর্টে যদি পারমিশন না পাওয়া যায় তাহলে অন্য কোনো জায়গায় কিন্তু ধর্ণা চলুক ধর্ণা করা ড্রামা করা এই তৃণমূল কংগ্রেস ভুলে গেছে ধর্মতলাটা আজকে ধর্ণাতলায় পরিণত হয়েছে এরা সব সময় ভুলে যায় এরা মানুষকে হবে মানুষ বোকা আসলে মানুষ সত্যিই বোকা মানুষ ভেবে পায় না কোন দিকে যাবে চাপ আছে তো প্রত্যেকটা মানুষের চাপ আছে আপনারও চাপ আছে বাড়িতে কি করবেন এরপরে কি আছে পুজোর খরচা আছে ছেলে মেয়েদের জন্য জামা খাবার কেনা আছে আয় সীমিত হচ্ছে খরচ বেড়ে যাচ্ছে কোথায় কি করবেন তার তারপর পাড়ার দাদাদের চাঁদার জুলুম সব আছে আপনাদের আবার রাজনীতির নেতাদের চোখরাঘানি এই ফেসবুকে তো ছেলেটা কি পোস্ট করেছে দেখেছিস বা মেয়েটা কি করেছে দেখেছিস ছেলে মেয়ের দিকে নজর রাখা ওরে ভুলেও পোস্ট করিস না বঞ্চিত হয়ে আছিস তো হয়ে আছিস কিন্তু ভুলেও পোস্ট করিস না পোস্ট করলে তোকে নিয়ে টানবে আমার চাকরি তোর মা সবাই কাউকে ছাড়বে না এরা এরা সব পারে তৃণমূলের নাম পুলিশকে দিয়ে কেস দেওয়া তো শুরু করে সব করে আরে আরে পুলিশের কথা বলছে কারণ পুলিশ তো আমাদের মতো মানুষকে ফালতু কেস দিয়ে দেয় এই পুলিশের ভরসা আছে নাকি তো এইরকম জায়গায় থাকা এই রাজ্যে বঞ্চিত লোকেরা তাদের এবার জোট বন্ধ হওয়া উচিত এবং বঞ্চিত মানুষদের তালিকা তৈরি করুন বিজেপির নেতারা শুধুমাত্র সেলফি দিয়ে গলায় উত্তরে দিয়ে কপালে তিলক কেটে জয়শ্রী রাম বলে এই রাজ্যে তৃণমূল সরকারকে সরানো যাবে না সরকারকে সরাতে গেলে লড়তে হবে মানুষকে সঙ্গবদ্ধ করে নিয়ে গিয়ে একই আন্দোলন করতে হবে যে রাস্তা দেখাচ্ছে তৃণমূল সেই রাস্তায় যেতে হবে সিপিএমের উচিত সেই রাস্তায় নিয়ে যাওয়া এই কাঁদা সরাসরি বন্ধ করুন যে বিজেপি খারাপ অমুক খারাপ কংগ্রেস খারাপ কিচ্ছু বলতে হবে না আন্দোলন করুন বঞ্চিত মানুষদের নিয়ে গিয়ে কংগ্রেসের একই উচিত এই রাজ্যে মনে রাখবেন বিজেপি বড় শক্তি নয় বড় শক্তি হচ্ছে তৃণমূল যাকে সরাতে হবে এটা ভাবুন এটা বুঝুন অন্য রাজ্যে পরিস্থিতি চেঞ্জ দেশের পরিস্থিতির জন্য কি করবেন আগামী দিনে জানি না কিন্তু আন্দোলনটা এই রাজ্যে সেভাবেই করুন বঞ্চিত মানুষদের নিয়ে যান রাজ্য সরকারি কর্মচারীরা যারা এখনও অপেক্ষায় আছেন কবে পাওয়া যাবে ডিএ আদালতে তারিখের পর তারিখ তারিখের পর তারিখ তারিখের পর তারিখ হয়ে চলেছে আদালতের কাছে চাপ সৃষ্টি করতে হবে দরকার পড়লে আদালতের সামনে বসতে হবে সুপ্রিম কোর্টের বাইরে গিয়ে বসে থাকতে হবে যে স্যার দেখুন আমাদের আদালতের দাবি তুলতে হবে ওঠাতে হবে জানাতে হবে এই রাজ্যে রাজ্য সরকার ভাবে দিল্লিতে চলে গিয়ে দিল্লির মানুষের নজর ঘোরাবো মানে নিয়ে আসবো এইবার উচিত এই রাজ্যে সবারই আন্দোলনে নেমে যাওয়া ছোট ছোট কিছু হলেও আন্দোলন করো সবাই মিলে গোষ্ঠ একদম জোটবদ্ধ হয় শুভেন্দু অধিকারী ভালো কথা বলেছিলেন এক লাখের লোক নিয়ে চলুন আমরা যাই নবান্ন করুন অভিযান করুন অভিযান থর থর করে কাঁপবে সরকার মানুষকে বোঝান আসল সত্যি কি চোর চোরটা চিটিংবাজি করে দেখা টাকাগুলো ঝেড়ে দেওয়া লোকগুলোকে সামনে আনুন আপনার পাড়ার কে টাকা জেলেছে সামনে আনুন আওয়াজ তুলুন নইলে এই সরকার অর্থাৎ এই তৃণমূল সরকার যেভাবে দুর্নীতিকে বঞ্চনার শিকার বলে নিয়ে গিয়ে দিল্লিতে ড্রামা করতে পারলো এই ড্রামা করে আগামী দিনে আপনার ভবিষ্যৎ প্রজন্মকে শেষ করে দেবে আজকে চাকরি বেঁচে জেলে থাকা এই পার্থ চ্যাটার্জি মানিক ভট্টাচার্যের মতো লোকেরা এরা আবার মুক্ত হয়ে আবারও চাকরি বেঁচবে দেখেছেন আপনারা বেলে মানে জেল থেকে বেলে দেখা মদমিত্র আবারও বিধায়ক কাজে পার্থ চ্যাটার্জি জেল থেকে বেরিয়ে এলে আবারও সেই একই জায়গা থাকবে এদের কিচ্ছু যায় আসে না বড় বড় ডায়লগ শুধু আছে কিচ্ছু নেই কারণ দুর্নীতিতে জড়িত নয় এমন লোক খুঁজে পাওয়া তৃণমূলে খুব মুশকিল হাতে গোনা কজন লোক রয়েছে যাদেরকে গুনে গুনে বের করা যায় এরা দুর্নীতির সঙ্গে জড়িত নয় বাকি বাম রাজত্ব ছিল বাম রাজত্ব অপশাসন ছিল লোকাল স্তরে সিপিএম এর নেতাগুলো এক একটা বিরাট ত্রাস তৈরি করে ফেলেছিল জনগণের উপরে কিন্তু উপরতলার নেতাগুলো চোট চট্টা চিটিংবাদ ছিল না এটা সত্যি আর এই সত্যিটা স্বীকার করতে হয় সবসময় নিচুতলার লোকেরা অপরাধ করেছে ঠিক করেছে অপরাধ করেছে তাদেরকে শাস্তি দিয়েছে জনগণ ঠিক করেছে মুছে দিয়েছে সিপিএম কে কিন্তু উপরতলার লোকগুলো চোচ্চটা চিটিং বাদ ছিল না কিন্তু এরা এদের তো নেতাগুলোই সব জেলে চলে যাচ্ছে মন্ত্রী জেলে চলে যাচ্ছে কে যে যাবে না কে যে জড়িত নয় খুঁজে পাওয়া যাচ্ছে না তাই জাগুন জাগুন আর জাগুন আর আমার কথা একবার ভাবুন যেটা মনে ছিল আমি আপনাদের সামনে নিয়ে এলাম যদি বলে আমি ঠিক বলেছি কমেন্টস করে জানাবেন যদি কোথাও আমার ভুল হয়ে থাকে জানাবেন নিশ্চয়ই আবার বলছি আর্জোর করে বলছি মা তুলে গালাগালি দেবেন না যিনি দেন বা যারা দেন গালাগালি দেবেন না আমি আবারও বলছি আমি বারবার বলছি আপনাদের আমি কিন্তু রত্নাকর থেকে বাল্মীকি হওয়ার প্রয়াস করছি মটকা খটকে গেলে আমি রত্নাকর হয়ে যেতে বেশিক্ষণ সময় লাগে না কাজে বুঝে খুঁজে পাওয়া যায় আজকের দিনে সবাইকে লিখে দিয়ে ভাবছেন খুঁজে পাওয়া যাবে আইডি খুঁজে পাওয়া যায় আপনার বিরুদ্ধে কেসও করা যায় সবগুলো ভাববেন কাজে কমেন্টস গালাগালি করবেন না গালাগালি করাটা বাজে জিনিস বাকি কমেন্টস করে জানান মনে হতে পারে আমি ভুল বলছি বলবেন আপনি আপনার দিক থেকে বলবেন খুব ভালো থাকুন সবাই যদি মনে হয় এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা যায় সাবস্ক্রাইব করবেন যদি মনে হয় এই ভিডিওটা শেয়ার করলে অনেকের উপকার হবে শেয়ার করে দেবেন আর কি আর কিছু বলবো না দেখা হচ্ছে পরবর্তী রুদবার খুব ভালো থাকুন নমস্কার ভারত মাতা জয় হোক জয় হিন্দ